ওয়েলকাম মাই স্টুডেন্টস, আমরা আগের ক্লাসে আমরা পিথাগোরাসের উপপাদ্যর বেসিকটা এবং উপপাদ্যটা আলোচনা করেছি এবং কয়েকটি এক্সাম্পলের এক্সট্রা নিয়ে ডিসকাস করেছি। আজ ওই পিথাগোরাসের উপপাদ্যের উপরে একটি ক্লাস নেব, তারপরে যদি সময় হয় এক্সারসাইজটা শুরু করে দেবো। আশা করি আর দুটো ক্লাসের মধ্যে পুরো পিথাগোরাস কমপ্লিট করে দেবো এক্সারসাইজ সহ। আজ সাপোজ আগে আমরা কি আলোচনা করেছি, সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, ওটা পিথাগোরাস বলেছে। তাহলে পিথাগোরাস বলেছিল কি, ধরো এবিসি ত্রিভুজ হলে এই এসি স্কোয়ার সমান কি হবে, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটি হবে। তার বিপরীত বিপরীত যে উপপাদ্যটা সেটা কি বলছে, ঠিক ওর উল্টোটা করে আর কি। যদি এ বি স্কোয়ার প্লাস এই এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হয় তাহলে এই কোণটা সমকোণ হবে, যদি প্রমাণ করতে হবে। মনে করো একটা ত্রিভুজ নিচ্ছি, এবিসি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, দে আমি এটা বি কোণটা 90 ডিগ্রি বলছি না, দে এখান থেকে ত্রিভুজ এ বি সি এর শুধু এই কন্ডিশন আছে এ সি স্কোয়ার, কন্ডিশনটা আছে এ সি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, দে প্রমাণ করো, প্রুভ দ্যাট এ বি সি কোণটা সমকোণ 90 ডিগ্রি, এটি করে দেখা যাবে। এটা ঠিক পিথাগোরাসের বিপরীত স্টেটমেন্ট আর কি, যে কোনো একটি ত্রিভুজের বৃহত্তম বাহুর বর্গ অপর দুটি বাহুর বর্গের সমষ্টির সমান হলে প্রমাণ করো ওই যে সন্নিহিত বাহু দুটি বর্গের সমষ্টি হয়েছিল তার যে কোণটা সেটা সমকোণ হবে। বা পিথাগোরাস বিপরীত উপপাদ্যটা এভাবে স্টেটমেন্ট আছে কি, কোনো ত্রিভুজে একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর বাহু দুটির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে অবশ্যই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে, এটি প্রমাণ করতে হবে। তাহলে আমার এখানে এবিসি কোণটা 90 ডিগ্রি প্রমাণ করতে হবে, তার জন্য একটা অঙ্কন করতে হবে। সাপোজ মনে করো এই ভূমির উপরে ইএফ একটা সরলরেখা নিলাম যেটা বিসির দৈর্ঘ্যের সমান, তাহলে বিসির দৈর্ঘ্যের সমান করে ইএফ নিলাম, আর এখানে এই বিন্দুতে একটা সমকোণ করে 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি আমি কনস্ট্রাকশন বাই কনস্ট্রাকশন বা অঙ্কন অনুযায়ী করে নিয়েছে। এবির মাপটা নিয়ে এই ই থেকে ধরো কেটে নিলাম এটা ডি, দিয়ে ডি এফটা যোগ করে দিলাম। আচ্ছা আমাদের এই কন্ডিশন কত ছিল, এবার আমরা শুধু এটা 90 ডিগ্রি বলছি আর বিটা 90 ডিগ্রি বলি নাই, তাহলে এটা তো সমকোণী ত্রিভুজ, তার মানে ত্রিভুজ ডিই এফ এটা তো সমকোণী, তাহলে এটা যদি সমকোণী হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা আমরা কি লিখতে পারি, এটা ওই ডি স্কোয়ার প্লাস ই এফ স্কোয়ার, এটা লেখা যায়। বা আমি যদি ডাইরেক্ট প্রমাণটাতে আসি, এইটার থেকে শুরু করি, এস স্কোয়ার সমান আমার এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, এ বি মানেই তো আমার ডি, তো সেটা লিখবো ডি, এটা অঙ্কন অনুযায়ী, আর বি সি মানে কি ই এফ, ইয়ে বলি এবারে ডি স্কোয়ার প্লাস ইফ স্কোয়ার, ডি স্কোয়ার ইফ স্কোয়ার, এটা তো সমকোণ আমরা কন্ডিশন করে নিয়েছি অঙ্কন অনুযায়ী, তাহলে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার মানে তো অতি স্কোয়ার লিখতে পারি, তাহলে এই দুটোর জায়গায় আমরা অতি স্কোয়ারটা লিখে দিতে পারি ডি এফ স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার সমান আমার এসি স্কোয়ার সমান আমার ডি এফ স্কোয়ার, বা বর্গমূল করে দিলে এসি সমান ডি এফ হবে। এখানে প্লাস মাইনাস হবে না, কারণ দৈর্ঘ্যটা সবসময় পজিটিভ হয়, তাই পজিটিভটা নেবে, তাহলে এসি সমান ডিএফ, তাহলে এটার সঙ্গে এটা সমান হবে, আর এটার সঙ্গে এটা ছিল কি অঙ্কন অনুযায়ী, এটার সঙ্গে এটা অঙ্কন অনুযায়ী। এরপরে এটা হওয়ার পরে তারপরে কি লিখবে, এখন ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এই দুটো ত্রিভুজকে আমরা কম্পেয়ার করছি, এবি সমান কি, এবি সমান ডিই, ব্র্যাকেটে লিখবে অঙ্কন অনুযায়ী, অঙ্কন অনুযায়ী বিসি সমান ইএফ, এটাও সে অঙ্কন অনুযায়ী,
আর এসি সমান ডিএফ এটা প্রমাণ করেছে এই যে একটু আগে প্রমাণ হয়ে গেল এটা তাহলে অতএব এই যে ত্রিভুজ দুটো ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ হবে এই ত্রিভুজ দুটো যখন সর্বসম হয়ে যাচ্ছে সর্বসম তখন আমরা বলতে পারি অতএব এই কোণটা সমান এই কোণটা তাহলে অতএব এ বি সি কোণ সমান ডি এফ কোণ ব্র্যাকেটে লিখে দেবে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ তাহলে যখন এই কোণ দুটো সমান হয়ে গেল আর এই কোণটা আমরা কত জানতাম এঁকেছিলাম 90 ডিগ্রি তাহলে আমার এটাও এবিসি কোণটা বেরিয়ে গেল 90 ডিগ্রি ক্লিয়ার তাহলে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য ভাবে প্রমাণ করা যায় লেখালেখি টেক্সট বইয়ে আছে ভালো করে সুভাবে লিখবে আমি জাস্ট বুঝিয়ে দিলাম তাহলে এটা গেল পিথাগোরাসের বিপরীত উপপাদ্য এবারে কয়েকটি এক্সট্রা মনে করো সাপোজ এটা আমরা কোন একটা বড় ক্ষেত্র নিচ্ছি সাপোজ এবিসিডি এবিসিডি বড় ক্ষেত্র সাপোজ আমি এইটা মনে করো বিডি কর্ণ এই কর্ণের উপরে আরেকটা বড় ক্ষেত্র করছি ধরো বিডি পিকিউ তাহলে এই যে বড় ক্ষেত্রটা হলো আমাদের এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে এই বড় ক্ষেত্রের আগেরটার কোন সম্পর্ক পাওয়া যাবে কি যদি পাওয়া যায় কেমন হবে সাপোজ দেখো এবিসিডি বড় ক্ষেত্রের যে বাহুটা এবি তো তাহলে এই এবিসিডি বর্গক্ষেত্রে ক্ষেত্রফলটা আমার কি হবে বাহু স্কয়ার মানে এবি টা এবি স্কয়ার লেখা যায় আচ্ছা এই যে বিডি কর্ণটা এবিসিডি বর্গক্ষেত্রে কর্ণ বিডি সমান হচ্ছে রুট টু ইন্টু বাহু সমান রুট টু ইন্টু এবি তাহলে এই যে কর্ণটা এটা হচ্ছে রুট টু ইন্টু এবি তাহলে এই বাহুর দৈর্ঘ্য আর এইটা তো বড় ক্ষেত্র তাহলে এটাও সে রুট টু ইন্টু এবি হবে এটাও রুট টু ইন্টু এবি হবে এটাও তাহলে এই বড় ক্ষেত্রটার ক্ষেত্রফলটা অতএব বিডি পিকিউ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি আসবে আমাদের বাহু স্কয়ার মানে কি বিডি স্কয়ার আর বিডি মানে কি রুট টু ইন্টু এবি তার হোল স্কয়ার সমান হচ্ছে টু ইন্টু এবি স্কয়ার তাহলে দুই ইন্টু এবি স্কয়ার মানে এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল ছিল তাহলে এবি সিডি করতে পারে তাহলে আমাদের যে কোনো বর্গক্ষেত্রে কর্ণের উপর যদি বর্গক্ষেত্র আঁকি তার ক্ষেত্রফলটা ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে এটা প্রমাণ বলে তাহলে প্রশ্নটা কি যে কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পূর্বের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে ব্যাস এটা একটু মনে রাখবে আর একটা আমি এক্সট্রা নিয়ে একটু ডিসকাস করি সাপোজ এটা মাধ্যমিকে পড়ে অনেকবার টেস্ট পেপারও পাবে ধরো একটি আয়তক্ষেত্র এবিসিডি এই আয়তক্ষেত্রের ভিতরে যে কোনো জায়গায় একটা বিন্দু মনে করো বিন্দুটা এখানেই নিলাম বা এই জায়গাটা নিলাম ও বিন্দু দে বিও সিও ওডি আর এ ও যোগ করলাম দে ঠিক অপোজিট সাইডে মানে এ ও আর ও সি মানে এ ও স্কয়ার প্লাস ও সি স্কয়ার সমান এই দিকটা ও বি আর ওডি ও বি স্কয়ার প্লাস ওডি স্কয়ার হবে এটা প্রুফ দ্যাট প্রমাণ করো তাহলে যে কোনো একটি আয়তক্ষেত্রের অভ্যন্তরে কোনো বিন্দু থেকে তার শীর্ষবিন্দুগুলো যোগ করলে ঠিক বিপরীত কর্ণের সঙ্গে আর কি বিপরীত কৌণিক বিন্দুর সঙ্গে এ অস্কার প্লাস ওসি স্কার সমান ওবি স্কার প্লাস ওডি স্কার এটা প্রমাণ করতে হবে এটার জন্য একটা অঙ্কন প্রয়োজন অঙ্কনটা দুটো টাইপে হতে পারে একটা ও বিন্দুকে আমি এবি সমান্তরাল করে করতে পারো আবার ও বিন্দুকে আমি এটা সমান্তরাল করতে পারো আমি যে কোনো নিয়ে নিচ্ছি অসুবিধা নেই এই দিকটা করে নিচ্ছি ধরো এটা পিকিউ বললাম এডিটাকে পি আর বিসিটাকে কিউ বিন্দুতে ছেদ করলো তাহলে এটা যখন সমান্তরাল করলে এটা 90 ছিল এটা তাহলে 90 তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এটাও হচ্ছে এটা তাহলে এই যে ত্রিভুজগুলো উৎপন্ন হলো প্রত্যেকটা ত্রিভুজের কিন্তু একটি করে কোণ সমকোণ আছে তাহলে সমকোণী ত্রিভুজ তাহলে আমরা যে অধ্যায়টা ডিসকাস করছি সেটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য
তাহলে এই যে সমকোণী ত্রিভুজ তো প্রত্যেকটা জায়গায় আমি অতিস্কর লম্বস্ক ভূমিস্ক লাগাতে পারি, শুধু এইগুলো সমকোণী হবে না, এইটার এটা সমকোণী নয়। কেন? কারণ আমি এখান থেকে এটা লম্ব কিন্তু টানি নাই, তাহলে আমার যেটা এটা এটা এই এগুলো হলো, এইগুলো প্রত্যেকটা কিন্তু সমকোণী ত্রিভুজ। তো আমি যদি এটার থেকে শুরু করি এটা, বা আমি লেফট হ্যান্ড অঙ্কনটা কি বললাম, ও বিন্দুগামী এবি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, অঙ্কন করলাম যা এডিকে এডিকে পি এবং বিসিকে কিউ বিন্দুতে ছেদ করে, কিউ বিন্দুতে ছেদ করে। এবার প্রমাণে কি করব আমরা, প্রমাণে এসে আমরা এই যে কোনো একটা ত্রিভুজ থেকে যদি শুরু করি, বা আমি এই লেফট সাইডটা থেকে শুরু করছি, এ ও স্কয়ার প্লাস ও সি স্কয়ার সমান, এ ও স্কয়ারের জায়গায় কি লিখতে পারি, ভূমি স্কয়ার লম্ব স্কয়ার মানে এ বি স্কয়ার প্লাস ও বি স্কয়ার, আর ও সি স্কয়ারের জায়গায় কি লিখতে পারি, ও কিউ স্কয়ার, এটা কিউ তো, ও কিউ স্কয়ার প্লাস কিউ সি স্কয়ার। এবার এটা আমরা একটু অ্যারেঞ্জ করব, এপি জায়গায় আমরা বিকিউ করব, কারণ এটা আয়তক্ষেত্র ছিল আর এটা ঠিক সমান্তরাল, তাহলে এটাও একটা কি হয়ে যাবে, আয়তক্ষেত্রের মতো বিপরীত বাহু সমান, তাহলে এপির সঙ্গে এটা সমান হবে। আর এখানে যে ওপিটা ওটা রেখে দেবো, আর এইটার জায়গাটা ও কিউটা ও ক্ষেত্রে আমরা একটু চেঞ্জ করে নেবো, কিভাবে বলছি, এই কিউ সিটার জায়গায় এটা করে নেবো, এটা রেখে দেবো আর এটা রেখে দেবো। সাপোজ এপির জায়গায় লিখে দেবো আমরা বি কিউ স্কয়ার প্লাস এই যে ও কিউ স্কয়ারটা এটা এর সঙ্গে রাখবো আর কি, মানে এটার জায়গায় বি কিউ স্কয়ার করে দিলাম আর ও কিউ স্কয়ারটা ফিক্স রেখে দিলাম, আর এখানে যে ওবি স্কয়ারটা ছিল ওটা ফিক্স রেখে দেবো, এইটার জায়গায় চেঞ্জ করবো, কিউ সির জায়গায় আমরা পিডি করে দেবো, কারণ এটা বিপরীত বাহু সমান, তাহলে কিউসির জায়গায় পিডি স্কয়ার। এবারে এইটা একটা পেয়ার আর এটা একটা পেয়ার করে নিচ্ছি জোড়া জোড়া, তাহলে বি কিউ স্কয়ার ও কিউ স্কয়ার, বি কিউ স্কয়ার ও কিউ স্কয়ার এটা সমকোণ, তাহলে এটা কি হবে, ও বি স্কয়ার হয়ে, আর ও বি স্কয়ার আর পিডি স্কয়ার এইটা মিলে হয়ে যাচ্ছে ও ডি স্কয়ার, তাহলে আমার ডান পক্ষটা চলে গেল। তাহলে এই যে প্রমাণটা হলো এইটা মাধ্যমিকে থাকে, পাশে লেখাগুলো লিখবে অতিস্কার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, শর্তটা লাগছে। তাহলে এই যেটা বললাম এটাও ভালো করে একবার দেখবে। এবারে আমরা টেক্সট বইয়ের এক্সারসাইজটা শুরু করি, যতগুলো হয় করছি আমি, আর বাকি থাকলে পরে আর একটি ক্লাসের মাধ্যমে সেই সবগুলো শেষ করে দেবো। কোষে দেখি 22, কোষে দেখি 22, এরই এক্সারসাইজটা শুরু করছি। অ্যাট ফার্স্ট প্রশ্ন বলছে কোন ত্রিভুজে তিনটে বাহু দৈর্ঘ্য দেওয়া আছে সেটার ক্যারেক্টার বা ত্রিভুজটা কেমন জানতে চাইছে, একের একের দাগের আই 8 সেমি 15 সেমি আর 17 সেমি, দে এই ত্রিভুজটা তিনটে বাহু দেওয়া আছে, দে বলছে ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ হবে, তাহলে ছোট দুটোর বর্গের সমষ্টি করব আমরা, 8 স্কয়ার প্লাস 15 স্কয়ার করব, মানে কি 64 প্লাস 225, 5 4 9 6 দিয়ে 8 2 সমান এটা 17 স্কয়ার হয়ে যাচ্ছে, তার মানে ছোট বাহুটির বর্গের সমষ্টি হচ্ছে বড়টার বর্গের সমান, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে, অতিভুজটা আমার তখন 17 হয়ে যাবে, এটা 8 এটা 15, তাহলে এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে এক একটা রাইট। 2 নম্বর বলছে 9 সেমি 11 সেমি 6 সেমি,
9 11 আর 6 এটা কি সমকোণী হবে তাহলে ছোট দুটোর বর্গ করে দেখি 6 স্কয়ার প্লাস 9 স্কয়ার 36 প্লাস 81 6 7 8 3 117 আর 11 স্কয়ার মানে 121 তাহলে এটা হচ্ছে তাহলে এই দুটো সমষ্টিটা এর থেকে ছোট হয়ে যাচ্ছে তার মানে 117 লেস দ্যান 121 তাহলে এটা একটা স্থূলকোণী ত্রিভুজ হয়ে যাবে কি হবে স্থূলকোণী ত্রিভুজ তাহলে সমকোণী হবে না তাহলে দ্বিতীয় থাকি আমরা বুঝতে পারলাম नेक्स्ट दो नंबर प्रश्न दो नंबर प्रश्न ते बोल छे আমাদের পাড়া রাস্তা একটি 15 মিটার লম্বা বই এমন ভাবে রাখা আছে যে বইটি ভূমি থেকে 9 মিটার উচ্চতে অবস্থিত মিলিদের জানালা স্পর্শ করেছে এবার ওই রাস্তার একই বিন্দুতে বইটির পাদদেশ রেখে বইটিকে ঘুরিয়ে এমন ভাবে রাখা হলো যে বইটি রাস্তার অপর প্রান্তে আমাদের জানালা স্পর্শ আমাদের জানালা যদি ভূমি থেকে 12 মিটার একটা 9 12 আর এটা হচ্ছে বইটা 15 মিটার তার মানে এটা মনে করো টোটাল রাস্তাটা এবি আর এসিটা হচ্ছে এই মিলিদের জানালা মিলিদের জানালা এটা 9 মিটার উঁচু আর এই ডি বিন্দু থেকে এটা মনে করো 15 মিটার দেখছে এটা 9 এটা 15 এটা বইটা এই বইটা ঘুরিয়ে এদের জানালায় যখন আমরা রাখছি তখন এটা মনে করো 12 হচ্ছে চিত্রতে এটা ছোট বড় লাগছে সেটা একটু ঘুরিয়ে দিই ওকে মানে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার 12 মিটার আর এটা আমার 15 মিটার মানে এই মইটাকে আমরা এদিকে করেছি এটা তো 90 ডিগ্রি থাকবে আর এবিটা হচ্ছে একটা রাস্তার দৈর্ঘ্য তাহলে আমার চাইছে এবি দৈর্ঘ্যটা কত তাহলে আমরা ফার্স্টে এডিটা বার করব এখান থেকে এই যে সমকোণী ত্রিভুজ এটা 90 ডিগ্রি তাহলে এটা তো ভূমি x ধরে নিচ্ছি তাহলে x স্কয়ার প্লাস 9 স্কয়ার সমান 15 স্কয়ার আর x স্কয়ার সমান 225 মাইনাস 81 সমান 4 144 অতএব x সমান রুট ওভার 144 মানে 12 তাহলে এটা 12 হয়ে গেল এডিটা তাহলে এডিটা আমার কত বের হলো 12 এটা 15 12 এটা y ধরে নিচ্ছি bd'টা তাহলে bd স্কয়ার সমান আবার আমার 15 স্কয়ার মাইনাস 12 স্কয়ার সমান 225 মাইনাস 144 তাহলে এটা ক্যালকুলেশন করলে 81 হচ্ছে অতএব bd সমান হচ্ছে রুট এটা 9 হচ্ছে তাহলে bd 9 তাহলে আমার এই দুটো যোগ করে দেব bd যদি 9 হয় তাহলে এটা যোগ করে দিলে আমার ab সমান কত হচ্ছে 12 9 দিয়ে 7 21 তাহলে আমার মোট রাস্তাটা হচ্ছে 21 মিটার চওড়া টোটাল রাস্তা তিন নম্বর প্রশ্ন তিন নম্বরে বলছে 10 সেমি বাহু বিশিষ্ট কোন রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি 10 সেমি বাহু বিশিষ্ট রম্বস তার প্রত্যেকটা 10 কর্ণটা কি 12 সেমি আর বাহু দৈর্ঘ্য 10 রম্বসের অপর প্রান্তে দৈর্ঘ্য মানে এইটা দৈর্ঘ্য ধরো এ বি সি ডি বিডিটা হচ্ছে 12 আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে সমকোণে সমদ্বিগুণিত তাহলে এটা যদি 12 হয় তাহলে এটার অর্ধেকটা কত আসবে এটা 6 ওডিটা 6 এটা 10 এটা x পারপন্ডি এও তাহলে এ ও স্কয়ার সমান আমার 10 স্কয়ার মাইনাস 6 স্কয়ার সমান 100 মাইনাস 36 সমান 64 অতএব এ ও সমান রুট ওভার 64 মানে 8 তাহলে এটা যদি 8 হয় তার ডাবল এসিটা কত হবে এসি সমান 2 ইনটু 8 সেমি মানে 16 সেমি তাহলে অপর কর্ণটা বের হচ্ছে আমার 16 সেমি তিন নম্বরটা হয়ে গেল চার নম্বর চারে বলছে একটি ত্রিভুজের পিকিউ আর অঙ্কন করেছে আর কিউ সমকোণ একটি ত্রিভুজ পিকিউ আর এর কিউটা সমকোণ মানে 90 ডিগ্রি কিউ আর বাহুর উপরে এস যে কোনো বিন্দু কিউ আর বাহুর উপরে এস যে কোনো বিন্দু তার প্রমাণ করতে বলছে যে পি স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার প্রুভ দ্যাট পি স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার সমান p r স্কয়ার q স্কয়ার
समान पी स्क्वायर जगह लिखते प्लस क्यू स्क्वायर प्रमाणित चले गए अंकित बर्गक्षेत्र समष्टि कर्णदंडीर अंकित बर्गक्षेत्र समष्टि समान मैं जेको एक रम्बस अच्छा एटार छवि भलो देखी একটা রম্বস মনে করো এরকম একটা রম্বস এ বি সি ডি এদের বাহুগুলোর উপরে এরকম যদি বর্গক্ষেত্র আঁকা হয় প্রত্যেকটা বাহুর উপরে আর এটা রয় কিভাবে আর এই কর্ণ দুটোর উপরে এই কর্ণ আর এই কর্ণ এই কর্ণের উপরে একটা বর্গক্ষেত্র আর এই কর্ণের উপরে আরেকটা বর্গক্ষেত্র তাহলে সেই কর্ণ দুটোর বর্গক্ষেত্রের সমষ্টিটা হবে বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান সেটা তো অতগুলো আঁকা করার দরকার নেই আঁকলে নোংরা দেখা হবে তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে যে প্রুফ দ্যাট ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস cd স্কয়ার প্লাস d স্কয়ার কেন এটা বললাম কারণ বর্গক্ষেত্রের বাহু দেয়া থাকলে ক্ষেত্রফল বাহু স্কয়ার হয় তাহলে ab এর উপর যদি বর্গক্ষেত্র হয় ক্ষেত্রফল নিশ্চয়ই ab স্কয়ার তাহলে সেটাই করে যাবে আর এটা হচ্ছে ac স্কয়ার প্লাস bd স্কয়ার त्रिभुज BOC থেকে পাই BC স্কয়ার সমান OB স্কয়ার প্লাস OC স্কয়ার ত্রিভুজ COD থেকে পাই CD স্কয়ার সমান OC স্কয়ার প্লাস OD স্কয়ার আর ত্রিভুজ AOD থেকে পাই AD স্কয়ার সমান OBD স্কয়ার প্লাস OS স্কয়ার তাহলে এই যতগুলো লিখলাম এগুলো প্রত্যেকটা ত্রিভুজ থেকে OC স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার পাচ্ছি যে এবারে এগুলো যখন আমরা অ্যাড করে দেব লেফটে যোগ করে দেব রাইটের সব যোগ লেফটের যোগটা আমি একটু বাদিক করে লিখছি কি হবে এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার প্লাস এ ডি স্কয়ার সমান এখানে একটা জিনিস বলছি এ ও এ ও আর ও সি এ ও আর ও সি কিন্তু সমান হবে কেন রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে এ ও দৈর্ঘ্য আর ও সি দৈর্ঘ্য একই তাহলে আমরা এ ও স্কয়ার আর ও স্কয়ার একই বলতে পারি আবার এখানে একটা ওসি আছে এও ওসি এও ওসি আবার ওসি এও মানে এই চারটে দৈর্ঘ্য কিন্তু একই তাহলে সেটা আমরা ডাইরেক্ট করে দেব 4 এও স্কয়ার আর একই ভাবে বলে দেব আমরা 4 ও স্কয়ার ব্যাস তাহলে এখানে 1 2 টোটাল 8টা ছিল পার্ট চারটে পার্ট মিলে এটা আরো চারটে পার্ট মিলে এটা এবার 4 এ স্কয়ারের জায়গায় 2 এ ও তার হোস্কার করতে পারি এটা 2 ও বি তার তে 2 এ ও মানে তো এসি আর ওটা মানে বিডি বাস প্রমাণ হয়ে গেল আমার এটাই দরকার ছিল তাহলে এটা হলো 5 এর টার্গেট 6 নম্বর এবিসি একটি সমবাহু ত্রিভুজ এডি বিসি বরাবর উপর লম্ব প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস সি এ স্কয়ার সমান 4 এ ডি স্কয়ার সমবাহু ত্রিভুজ ছয় দাগে এডি লম্ব বিসি প্রমাণ করতে হবে কি প্রুফ দ্যাট এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার সমান 4 এডি স্কয়ার এটা প্রমাণ
তাহলে এটা প্রশ্ন অনুযায়ী বলা আছে এই যে বিশেষ নির্বাচনগুলো বইয়ের থেকে হুবহু যা আছে লিখে দেবে, অঙ্কন থাকলে করবে না তো সরাসরি প্রমাণ, এখানে অঙ্কন পড়ছে না তাহলে ডাইরেক্ট আমরা প্রমাণটা করব। প্রমাণে কি করব, ত্রিভুজ এবিডি থেকে পাই, ত্রিভুজ এবি ডি থেকে পাই এই যে অতি স্কয়ার, মানে এবি স্কয়ার সমান এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, অর এবি স্কয়ারটা রেখে দিয়ে এডি এডিটা দাও বিডি, বিডি মানে বিসি বাই টু হয় কারণ সমবাহু ত্রিভুজের লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডক করে, তাহলে বিডির জায়গায় লিখছি বিসি বাই টু, তা যেহেতু এডি বিসি কে সমদ্বিখণ্ডিত করেছে আর কি, কেন করেছে বললাম অর এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বাই ফোর, এটাকে লসাগু করলে ফোর এডি স্কয়ার পড়টা এদিকে গুণ হয়ে গেলে ফোর এবি স্কয়ার সমান ফোর এডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এই ফোর এবি স্কয়ারের জায়গায় আমরা চারবার এবি স্কয়ার প্লাস এবি স্কয়ার প্লাস এইবার চারবার লিখতে পারি, আচ্ছা বিসির জায়গাও এবি লিখতে পারি কেন, কারণ সমবাহু ত্রিভুজ প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান, তাহলে বিসি সমান এবি বলতে পারি, একটা এবি ক্যান্সেল আউট, আর এখানে এবি স্কয়ার এই এবির জায়গায় আমরা বিসি লিখে দিতে পারি আর এবির জায়গায় আমরা সি এ লিখতে পারি সমান এটা ফোর এডি স্কয়ার, কেন এটা লিখলাম কারণ সমবাহু ত্রিভুজ বলা আছে এবি সমান বিসি সমান সি এ, তাহলে আমরা ওটা লিখতে পারি, ব্র্যাকেটে লিখে দিতে পারো যেহেতু এবি সমান বিসি সমান সি এ, তাহলে এই যে এটা একটা প্রমাণ হয়ে গেল, এটা কত নম্বর ছয় একটা, এরপরে সাথে সেভেন, সেভেনে বলছে সমকোণী ত্রিভুজ এবিসি অঙ্কন করলাম যার একক সমকোণ এবি আর এসি বা ওর উপর দুটি বিন্দু পি কিউ নিলাম, আচ্ছা এটা বুঝছি সাত, একটা সমকোণ এবিসি ত্রিভুজের একটা সমকোণ প্রশ্নে বলা আছে, আর বলা আছে এবি এসি বার উপরে দুটি বিন্দু পি কিউ, এর উপরে পি বা এটা কিউ, পি কিউ দুটো বিন্দু যে কোনো বলা আছে, দে বলছে পি কিউ বি কিউ সি পি, পি কিউ বি কিউ সি পি যোগ করা হলো, দে প্রমাণ করতে হবে বি কিউ স্কয়ার বি কিউ স্কয়ার, প্রুভ দ্যাট বি কিউ স্কয়ার প্লাস পি সি স্কয়ার, পি সি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার, বিসি স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার, এটা প্রমাণ তো দেখি কি আছে, তাহলে এক্ষেত্রে আমার এটা সমকোণ শুধু বলে দেওয়া আছে আর এটা যখন টানবো তাহলে এ পি সি টাও সমকোণ ত্রিভুজ, তাহলে আমি শুধু প্রমাণটা লিখছি লেফট সাইডটা লিখে নিচ্ছি বি কিউ স্কয়ার প্লাস পি সি স্কয়ার, আচ্ছা এখান থেকে আমরা এই বি কিউ স্কয়ারের জায়গায় এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার করতে পারলে এটা হলো সমকোণ ত্রিভুজ, তাহলে বি কিউ স্কয়ারের জায়গায় লিখছি আমরা এ কিউ স্কয়ার প্লাস এবি এবি স্কয়ার, আর পিসিটা পি সি স্কয়ারের জায়গায় কি লিখতে পারি এবি এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার, এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার, এবার সাজাচ্ছি এসি আর এবিটা, এসি এবিটা এক জায়গায় করে নিচ্ছি এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার আর এ কিউ স্কয়ার প্লাস এবি স্কয়ার, এবারে এসি এবি এসি আর এবি মানে তো বিসি স্কয়ার, এটা হচ্ছে বিসি স্কয়ার আর এ কিউ আর এবি মানে হচ্ছে পি কিউ স্কয়ার, ওটা প্রমাণ করতে বলেছিল ব্যাস প্রমাণ হয়ে গেল, তার মানে সমকোণী ত্রিভুজের
लम्ब स्कोर भूमि स्कोर समान अति स्कोर ये कंडिशन हमारे हो जाए मैथ के लिए। नेक्स्ट देखो नेक्स्ट हम कोटा होलो सत्र अपना मोरेबीसी चतुर्भुज दूटी कर्ण परस्पर के लम्ब भाव छेद कर अच्छा कर्ण दूटी परस्पर के लम्ब भाव छेद कर এটা 90 ডিগ্রি করে আমরা নাম দিচ্ছি এ বি সি ডি দিয়ে এটা যোগ করে দিচ্ছি তাহলে ফার্স্ট আমরা কর্ণ দুটি পরস্পর লম্বভাবে নিয়ে আমরা এ বি সি ডি করে দিলাম তাহলে এ বি সি ডি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে লম্বভাবে ছেদ করলে প্রমাণ করো এ বি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার এইটা আর এটা বর্গের সমষ্টি মানে এ বি স্কয়ার প্লাস সি ডি স্কয়ার সমান ঠিক তাহলে এটা বিপরীত হবে বি সি স্কয়ার প্লাস এ ডি স্কয়ার এটা নাম দিয়ে দিলাম सोजा प्रमाण प्रत्येक समगणित त्रिभुज प्रमाण दीची बाकी प्लस सी डी स्क्वायर ए बी स्क्वायर मान अति स्क्वायर मान कि प्लस ओ बी स्क्वायर और सी डी स्क्वायर जैगे कि लिखे ओ सी स्क्वायर प्लस ओ डी स्क्वायर दिए सजे नहीं ओ स्क्वायर संगे ओ डी टा नहीं और ओ बी स्क्वायर संगे ओ सी टा नहीं তাহলে এ ও আর ও ডি মিলে তো আমার সোজা হয়ে যাচ্ছে এ ও আর ও ডি মিলে এই ত্রিভুজটা চলে আসছে তার মানে এ ডি স্কয়ার করে দেব এটা সমান এ ডি স্কয়ার আর ও বি আর ও সি মিলে হচ্ছে বি সি স্কয়ার বাস প্রমাণ হয়ে গেল তাহলে এই যেটা বললাম আমরা এটা একটু মাথা রাখ নেক্সট নয়টা নয়টা কি বলছে দেখি त्रिभुज अंकन करो जर उच्चता एडी ए बी ग्रेटर दैन ए सी ए बी टा ए सी थेके बड़ो तो एइजन्य एकटु बड़ो राखलाम एइटा आर ए डी लम्ब बी सी ए बी ग्रेटर दैन ए सी एगुलो तो बोलेछे कि ए बी स्क्वायर माइनस ए सी स्क्वायर ए बी स्क्वायर प्रूव दैट ए बी स्क्वायर माइनस ए सी स्क्वायर समान तहले बी डी स्क्वायर सी डी स्क्वायर होवा उचित हाँ बी डी स्क्वायर माइनस सी डी स्क्वायर प्रमाण कर दीची जस्ट बाम पक्षा लिखी कि ए बी स्क्वायर माइनस ए सी स्क्वायर समान ए बी स्क्वायर मान ये तो समकोणी त्रिभुज अति स्क्वायर मान कि लम्ब स्क्वायर प्लस बी स्क्वायर लम्ब ए डी स्क्वायर भूमि हम बी डी स्क्वायर और ए सी स्क्वायर जैगा अतिभुज लम्ब भूमि ए डी स्क्वायर प्लस सी डी स्क्वायर तो ब्रैकेट उठले हम ए डी स्क्वायर प्लस बी डी स्क्वायर माइनस ए डी स्क्वायर माइनस सी डी स्क्वायर दे ए डी डी केटे दाम তাহলে বি ডি স্কয়ার মাইনাস সি ডি স্কয়ার এটা হয়ে গেল এটা কত নম্বর ছিল এটা 9 ছিল 10 এ 10 নম্বর 10 নম্বরে পেনে কালি এত ডিস্টার্ব করছে দশে আমার এবিসি শীর্ষবিন্দু বিআরসি থেকে এসি আর এবি এটাও এসি গ্রেটার দেন এবি বলছে এসি গ্রেটার দেন এবি শীর্ষবিন্দু বিসি আচ্ছা ওটার নিচে যদি আমরা করি অসুবিধা নেই এটা হচ্ছে আমার বলে দিয়েছে কি এসি গ্রেটার দেন এবি তাহলে এটা সি করে দিচ্ছি অসুবিধা নেই এসি গ্রেটার দেন এবি তাহলে এবিসি ত্রিভুজের छेद कर प्रमाण करते प्रूव दैट ए सी स्क्वायर प्लस पी बी स्क्वायर समान ए बी स्क्वायर प्लस सी बी स्क्वायर माने एटार संगे एदिकेर बाहुटा और एटार संगे एदिकेर बाहुटा एटा अंकन करबे अंकनटा ए पी जोग करा हलो
एपी जोग करा हलो प्रमाण प्रमाण ऐसे हमरा ठीक लेफ्ट साइड टा जो दी लिखे नहीं लेफ्ट एसी स्क्वायर प्लस एसी स्क्वायर प्लस पीवी स्क्वायर शुमार एसी जाएगा ये तो नंबर डी लॉन्ग पॉइंट है एसी स्क्वायर जाएगा हमारे लिखते पर ये वाई स्क्वायर प्लस सी वाई स्क्वायर आर पीवी पीवी जाएगा ये तो नंबर है तले ये ना समकोणी त्रिभुज पीवी जाएगा वा पी वाई स्क्वायर प्लस बी वाई स्क्वायर शुमार ए ए वाई आर पी वाई ए वाई स्क्वायर प्लस पी वाई स्क्वायर का जोड़ करो ना वो आर सी वाई स्क्वायर आर बी वाई स्क्वायर एक ना प्यार जोड़ करो ए वाई आर पी वाई मिले ए पी स्क्वायर हो गए आर सी वाई आर बी वाई मिले बी सी स्क्वायर हो गए अब आर ए पी स्क्वायर जाएगा ये तो समकोण ए एक्स स्क्वायर प्लस पी एक्स स्क्वायर कोड़े तुम्हें आर बी सी स्क्वायर जाएगा ये तो नंबर ही सी एक्स स्क्वायर प्लस बी एक्स स्क्वायर कोड़े तुम्हें दे ए एक्स आर बी एक्स ए एक्स आर बी एक्स से प्यार टा एक जाएगा कोड़े आर पी एक्स स्क्वायर प्लस सी एक्स स्क्वायर टा एक जाएगा कोड़े ए एक्स स्क्वायर आर बी एक्स स्क्वायर मिले अच्छा बार ए बी स्क्वायर आर पी एक्स स्क्वायर आर सी एक्स स्क्वायर मिला होगे पी सी स्क्वायर इटा राइट साइड चले गए तले ए जे अमी प्रमाण टा बोल ला इटा चिलो दशर हम इटा बस भला हमको इटा एक तो मदर लग में ये पर एगारो एगारो बारो तेरो बड़ो प्रश्न हो चुक दो देखी जब तले हमारे तार पर छोटो बोला आज एगारो टाइप बढ़ावे প্রমাণ করতে হবে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার নিশ্চয় টু সিডি স্কয়ার হওয়া উচিত হ্যাঁ টু সিডি স্কয়ার মানে এডি স্কয়ার প্রুভ দ্যাট এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান টু সিডি স্কয়ার এটি প্রমাণ করতে হবে আচ্ছা এইটা আমার সমকোণী বলেছে সমদ্বিবাহু কি বলেনি হ্যাঁ এটা সমকোণী সমদ্বিবাহু হতে হবে না তো হবে না প্রমাণ মানে এডির সঙ্গে বিসিটা সমান মানে ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি আর সি কোণ সমকোণ ডি এবির উপর যে কোনো বিন্দু এইগুলো লেখালেখি নিজেই করতে হয় তবে আমি এটা লিখছি ডি যে কোনো বিন্দু প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে এডি স্কয়ার এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান টু সিডি স্কয়ার এটা একটা অঙ্কন করবেন সিপি লম্ব এবি করা হলো প্রমাণে এসে কি লিখবে যেহেতু সিপি লম্ব এবি অতএব এপি সমান পিবি হবে কারণ সমদ্বিবাহু ত্রিভুজের লম্ব ভূমিকে সমদ্বিবাহু নির্ভর কারণ বা যেহেতু এসি সমান বিসি আর সিপি লম্ব এবি বাস ওইটা পাশে লিখলে বোঝে বা ভাষায় লিখলে বলবে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ থেকে লম্ব ভূমিকে সমদ্বিবাহু নির্ভর করে আবার এখান থেকে আমরা এটা কত করেছিল 45 ডিগ্রি করে কেন আবার সি এ বি কোণ সমান CBA কোণ সমান 45 ডিগ্রি এটা প্রদত্ত কারণ এটা সমকোণ ছিল আর এটা সমদ্বিবাহু ছিল 45 করতে এটা CB
আর এটা 90 ডিগ্রি হচ্ছে তাহলে এটা কি হবে অতএব ACP কোণ সমান BCP কোণ সমান 45 ডিগ্রি তাহলে এটাও 45 ডিগ্রি এটা 45 এই বাহুটা সমান হবে সমদ্বিবাহু অতএব AP সমান CP সমান PB হবে বাস এই তিনটা দেখি দেখি এরপর আমরা যেটা প্রমাণ করতে বলেছে বাম দিকটা লিখবে এখন AD স্কয়ার প্লাস BD স্কয়ার সমান AD জায়গায় লিখবে AP প্লাস BD AP প্লাস BD তার হোল স্কয়ার আর BD জায়গায় লিখবে PB মাইনাস BD তার AP আর PB সমান মানে লেখা আছে AP PB সমান তাহলে AP জায়গায় বা PB জায়গায় AP লিখে দেবে তাহলে AP প্লাস PD তার হোল স্কয়ার প্লাস PB জায়গায় AP মাইনাস PD তার হোল স্কয়ার এই সূত্রটা আমরা প্রত্যেকে জানি A প্লাস B তার হোল স্কয়ার প্লাস A মাইনাস B তার হোল স্কয়ার সমান 2 ইনটু A স্কয়ার প্লাস B স্কয়ার ওই সূত্রটা এখানে লাগাবো এটা A এটা B তাহলে A প্লাস B তার হোল স্কয়ার প্লাস A মাইনাস B তার হোল স্কয়ার মানে 2 ইনটু কি AP স্কয়ার প্লাস PD স্কয়ার আচ্ছা AP এর সঙ্গে আমার কি ছিল বলতো CP সমান তাহলে AP জায়গা আমরা CP স্কয়ার করে দেব PD স্কয়ার এবারে এই CP স্কয়ার আর PD স্কয়ার এটা সমকোণ তার মানে অতিটা CD স্কয়ার এই দুটো মিলে তাহলে কি হয়ে গেল CD স্কয়ার চলে গেল তাহলে আমার এটাই প্রমাণ দরকার ছিল পাশে লিখে দেবে যেগুলো তথ্যগুলো তাহলে এটা গেল আমার 11 এরপর আমি 12 নম্বর এই 12টা পরে মোটামুটি লাস্ট করছি আজকে নেক্সট আমি আর একটি কোন ক্লাস নেব সেখানে বাকিটা পুরো কমপ্লিট করে দেব বারো টুয়েলভ এর অঙ্কটা বলছে যে এবিসি ত্রিভুজের এ কোণ সমকোণ সিডি মধ্যবাহু তাহলে এবিসি ত্রিভুজের এ কোণ সমকোণ সিডি মধ্যবাহু তাহলে ডিটা এর মধ্যে প্রমাণ করতে হবে BC স্কয়ার সমান CD স্কয়ার প্লাস 3AD স্কয়ার প্রমাণ করতে হবে কি BC স্কয়ার সমান CD স্কয়ার প্লাস 2AD স্কয়ার এটি প্রমাণ করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা সরাসরি প্রমাণটাতে বলছি এই BC স্কয়ারটা লিখছি এটা মানে অতিভুজ একটা সমকোণ বলা আছে এই অতি স্কয়ার সমান আমার AC স্কয়ার প্লাস AB স্কয়ার এবারে AB এর জায়গায় 2AD লিখে দিতে পারি কেন কারণ D টা AB এর মধ্যবিন্দু এটা ক্যালকুলেশন করলে হচ্ছে AC স্কয়ার প্লাস 4AD স্কয়ার এই 4AD স্কয়ার এর জায়গায় একটা AD স্কয়ার মানছি আর একটা 3AD স্কয়ার করছি তিন একে চারটে AD তার মানে এই দুটো মিলে AC আর AD মিলে কি হবে CD স্কয়ার এটা আর প্লাস এটা 3AD স্কয়ারটা থাকছে তাহলে আমার এটা সরি ওটা 2AD স্কয়ার করেছি 2AD তো হবে না তুমি না এটা 3AD স্কয়ার আছে 3AD স্কয়ার তাহলে এই ক্ষেত্রে এইটা যেটা বললাম 12টা তাহলে এতটাই থাক কারণ পারলে সব করে দেওয়া যায় আর একটু টাইম নিলে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে 13 14 দুটো আছে আর বাকি ছোটগুলো আছে তাহলে এই ছোটগুলো ধরে ধরে আর একটি মোটামুটি ক্লাস করে দিতে পারে এটা এতটাই থাক